আই অ্যাপ্রিশিয়েট ইট, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, বাট তার সাথে সাথে বলবো যে আমি যথেষ্ট একটা বড়ো সময় মিডিয়াতে পার করেছি, আমি যথেষ্ট অ্যাটেনশনও পেয়েছি মানুষের, বাট আমার মনে হয় এটা সর্বোচ্চ ছিল, সর্বোচ্চ আছে, আর এবার এরকম করে মানুষজন শেয়ার করছে। বাট আমি কখনো কেউ যদি আমাকে অ্যাপ্রিশিয়েট করে আমি থ্যাংক ইউ বলি, আর অ্যাপ্রিশিয়েট না করলে আমি চুপ করে বসে চলে যাই, কিছু ওকে, মানে আমার মুখে হাসি নর্মালি থাকে। এতটুকু বোঝার মতো বয়স আমার হয়েছে, যারা আমাকে দুই সেকেন্ড উপরে উঠাতে পারে তারা আমাকে এক সেকেন্ড নিচে নামাতে পারে। সো আমি ওভারওয়েলম, বাট আমি অ্যাপ্রিশিয়েট করি মন থেকে, আমি ভেরি হ্যাপি। ছোটো ছোটো বাচ্চারা ক্লাস খাচ্ছে, কিছু ওকে হাসির প্রশংসা করে, আমার মনে হয় আপনারাই করেন, কারণ হাসির প্রশংসা ভাইয়া দেখে দেখে এত অভ্যস্ত হয়ে গেছে, বুঝছেন? মানে 16 বছর, মানে আমার বিয়ের আগে আমার 6.5 বছর ব্রেন ছিল, বিয়ে এত বছরে প্রায় 16 বছর সব মিলে প্রেম এবং বিয়ের সহ, ইটস ভেরি ইউজ। এবং আমি একটু বলে রাখি, হ্যাঁ আমি এমন কোনো সুন্দরী না, আমি এমন কোনো আহামরি দেখতেও না, আমার হাসিও এমন কোনো সুন্দর না, বাট আমার মনে হয় আমার ভেরি অনেস্ট পার্সন, এবং অ্যাট দ্য সেম টাইম আমার ভেরি হার্ড ওয়ার্কিং পার্সন, হিউম্যান পার্সন, সেই কারণে মনে হয় আছে। নারীদের সবচেয়ে বড় শক্তি নারীরা হচ্ছে, আমি আজকে এখানে একটা যে আমার যখনই কোনো নারী আমার পিছনে খুব লেগেছে, মানে থাকে না একটু গসিপ করা বা সব কিছু মিলে ডিবিং করা থাকে, তখনই আমার সাথে খুব ভালো ভালো কিছু হয়েছে। সো আমি নারীদেরকে বলবো, যারা আপনারা যারা হার্ড ওয়ার্ক করেন, প্লিজ করতে থাকেন, কোনো নারী হোক পুরুষ হোক আপনাদের পিছনে লাগবে আসে, ইগনোর ইট, এবং আপনার হার্ড ওয়ার্ক আপনি তখন থামাবেন না, কেউ যেন আপনার লাইফে ডিকটেট করতে না পারে যে আপনার কী করতে হবে, আপনার লাইফ আপনি ডিকটেট করবেন, আপনার লাইফের আপনি হচ্ছেন লিডার, ইউ হ্যাভ টু লিড। না, আমি প্রাউড বাংলাদেশি, আমি প্রাউড মডেল, আমি প্রাউড অ্যাক্ট্রেস, আমি প্রাউড মাদার। না না, কোনো অভিমান নাই আমার, আমি খুবই সুখী একজন মানুষ, এবং দুঃখ বিলাসী আমি একেবারে না। আমি লাইফে মজাও করি, কাজও করি, মনে করেন আমি সকাল 7টা থেকে কাজ করছি, আমার হয়তো বা ইভেন্টের পর আমার একটা মিটিংও আছে, একটা ইভেন্টও আছে এরপরে, এবং তারপরে আমি ঘুরতেও যাবো, তারপরে ছেলের সাথেও থাকবো, আর এনজয় মাই লাইফ ফর দ্য ফুলেস্ট। বয়সটা সহ এই ব্যক্তি হিসাবে খুবই মানে নির্লোভী একটা মানুষ সবসময় আমি বলি, ইজ এ ওয়ান্ডারফুল পার্সন, ওয়ান্ডারফুল কলিগ।